যেমন একটা কোর্স করা লাগবে, আমার নিজস্ব গিয়ার কেনা লাগবে এবং এগুলো খুবই এক্সপেন্সিভ। তো বাবা মা এটাতে মোটেই রাজি হয় না, তাদের পার্সপেক্টিভে খুবই রিস্কি একটা স্পোর্ট। ল্যাপটপের টাকা, লিভিং এক্সপেন্সের টাকা সব কিছু নিয়ে যে একটা প্যারাগ্লাইডার কিনে ফেলি। ফাইনালি আমি পাখিদের সাথে আকাশে উঠতে পারছি। আমি রিয়াদ খান, আমি একজন প্যারাগ্লাইডিং পাইলট। আমি বাংলাদেশকে প্যারাগ্লাইডিং কম্পিটিশনগুলোতে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করি আর রিসেন্টলি আমি বাংলাদেশে প্যারাগ্লাইডিং শুরু করেছি। আমি তো সবসময় সব নিচের থেকেই দেখি, পৃথিবীকে অন্য পার্সপেক্টিভ থেকে দেখা। তারপর পাহাড়ে যখন উড়ি অনেক রিমোট টেরেন থাকে যেখানে হয়তো পায়ে যাওয়া সম্ভব না, হেঁটে যাওয়া কোনোভাবে সম্ভব না, অনেক গ্লেশিয়ারের উপর দিয়ে ওড়া যায়। আর এই এক্সপিরিয়েন্সগুলো আসলে এক্সপিরিয়েন্স না করলে এটার ফিল কি এটা আসলে বলে বোঝানোর অ্যাবিলিটি অ্যাটলিস্ট আমার নাই। প্রথম কম্পিটিশন করি আমি নেপালে, একদমই বেগিনার অবস্থায়। তবে কম্পিটিশনের রেজাল্ট তেমন ভালো হয়নি। সবাই একটু শক্তি হয় যে বাংলাদেশের মতো নদীমাত্রিক একটা দেশ থেকে কেউ প্যারাগ্লাইডিং কম্পিটিশনের জন্য এসেছে। তারপরে কম্পিটিশন থাকে আমার টার্কিতে, টার্কির ওই কম্পিটিশনে থার্ড প্লেস পাই। তারপরে প্রায় 20টা দেশের মতন ট্রাভেল করা হয় প্যারাগ্লাইডিংয়ের জন্য, প্যারাগ্লাইডিং কম্পিটিশনের জন্য, নিজের ট্রেনিংয়ের জন্য, গাইডিংয়ের জন্য। এই অনুভূতিটা আমার ভালোই লাগে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। ২০১৪ সালে নেপালে ঘুরতে যাই, ওই সময় আমি পোখরাতে প্রথম দিন ঘুম থেকে উঠে জানলা খোলার পরে দেখতে পাই আকাশে প্রায় 150 মতো গ্লাইডার উঠছে। তো এখান থেকে কিউরিয়াসিটি জাগে যে ট্রাই করে দেখি, সব কিছু মিলিয়ে ভালো লাগে এবং সোলো প্যারাগ্লাইডিং শেখার ইচ্ছা জাগে মনে। তো ওই সময় আমি দেখতে পাই যে আমার একটা কোর্স করা লাগবে, আমার নিজস্ব গিয়ার কেনা লাগবে এবং এগুলো খুবই এক্সপেন্সিভ, যেটা আমার ওই সময় অ্যাফোর্ড করা পসিবল ছিল না। 2016 আমি মালয়েশিয়া যাই ইউনিভার্সিটির জন্য। তো ওই সময় আমি এখানে খুব রিজনেবল প্রাইসে একটা প্যারাগ্লাইডিং কোর্স পাই। বাবা মা এটাতে মোটেই রাজি হয় না, তাদের পার্সপেক্টিভে খুবই রিস্কি একটা স্পোর্ট। আমার কিছু টাকা জমানো থাকে একটা ল্যাপটপ কেনার জন্য, আর আমার লিভিং এক্সপেন্স বাবদও বাসার থেকে কিছু খরচ দেওয়া হয়। তো আমি পুরো আমার ল্যাপটপের টাকা, লিভিং এক্সপেন্সের টাকা সব কিছু নিয়ে যে একটা প্যারাগ্লাইডার কিনে ফেলি। তারপরে এমন অবস্থা হয় যে আমার লিটারালি খাওয়ার টাকাও ছিল না। এভাবে করে প্যারাগ্লাইডিং শুরু করা হয়। প্যারাগ্লাইডিং শুরু করার পর থেকে আমার ইচ্ছে ছিল দেশের পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করার। 2021 সালে আমি বান্দরবনের ডিম পাহাড়ের কাছের একটা গ্রাম থেকে একটা টেক অফ সাইট খুঁজে পাই। ওইখান থেকে টেক অফ করি, কিছুক্ষণ উড়ার পরে আমি থানচি বাজারের পাশে ল্যান্ড করি। ল্যান্ড করার পরে আমাকে কিছু বিজিবির সদস্যরা জিজ্ঞাসা করে যে আমি এখানে যে উঠছি, আমি কোথেকে পারমিশন নিয়েছি, এখানে উড়াটা সেফ না, এগুলো আমাকে জানায় যে এখানে কিডন্যাপিংয়ের চান্স আছে। আমাদের দেশে ফ্ল্যাটল্যান্ডে অনেক জায়গা আছে এখান থেকে প্যারাগ্লাইডিং করার পসিবিলিটিস আছে। আমরা সিরাজগঞ্জে চায়নাবাদের পাশে অনেক বড় খোলা স্পেস পাই, যেখানে আপনার বাতাস যেদিক থেকে আসুক আপনার মোটামুটি সব ডিরেকশনের বাতাস থেকেই প্যারাগ্লাইডিং করা যায়, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের এখানে সাথে কিছু ট্রেনিংস আছে, ওদেরকে ট্রেন করছি আর ফ্রেন্ডদেরকে নিয়ে টুকটাক ট্যান্ডেম ফ্লাইট করছি। সর্বোচ্চ ওড়ার সময় আধা ঘন্টার মতো হয়েছে, কিন্তু আমরা যখন সাইটটা আরও এক্সপ্লোর করতে পারবো, সাইটটা ডেভেলপ করতে পারবো, এখানে আপনার লম্বা সময় 5-6 ঘন্টা 7-8 ঘন্টা ওড়ার পসিবিলিটি আছে। তোমাদের জটিলতা যেটা সেটা হলো আপনার পাহাড়ের অ্যাক্সেস না পাওয়া, আরেকটা যেটা হলো যে ধরেন আমি এখানে ক্রস কান্ট্রি ফ্লাইং করব, এখানে আমার এয়ার স্পেসের বিষয় থাকে যে আমি কোথা থেকে উঠতে পারবো, কোথা থেকে উঠতে পারবো না, এই ইনফরমেশনগুলোর অ্যাক্সেস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এখনও পর্যন্ত পাইনি। এবং অনেকেই প্যারাগ্লাইডিং করার জন্য ইন্টারেস্ট দেখায়। তো আমি মনে করি বাংলাদেশে প্যারাগ্লাইডিং কমার্শিয়ালি করাটা খুবই ভায়াবল এবং আমাদের এখানে করার ভালো সুযোগ আছে। রেড বুল এক্সেলস নামে একটা প্যারাগ্লাইডিংয়ের কম্পিটিশন হয়, এটা একটা হাইক অ্যান্ড ফ্লাই কম্পিটিশন। তো কম্পিটিশনটার মূল টার্গেট থাকে অস্ট্রিয়ার থেকে পায়ে হেঁটে অথবা প্যারাগ্লাইডিং করে মোনাক পর্যন্ত পৌঁছাতে হবে।
এটা পৃথিবীর সবচেয়ে কঠিন রেসগুলোর মধ্যে একটা রেস হিসেবে ধরা হয়। আমার ইচ্ছা হলো এরকম একটা রেসে পার্টিসিপেট করার। এই রেসে পার্টিসিপেট করার যে ফ্লাইং স্কিল লাগে, ফ্লাইং স্কিল আমার এখন অলরেডি আছে। আমি ছোটবেলায় প্রায় স্বপ্নে দেখতাম যে আমি প্রথমে দৌড় দিচ্ছি, দৌড় দেওয়ার পরে লাভ দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা লাভ প্রত্যেকবার আগের লাভের থেকে একটু বড় হয়। তারপর লাভগুলো বড় হতে হতে একসময় দেখা যাচ্ছে আমি আকাশে উঠছি।